ছাত্রদেরকে লাঠিয়াল হিসেবে ব্যবহার করেছে, সন্ত্রাস তৈরি করেছে ছাত্রদের মাঝে। দীর্ঘ 16 বছরে আওয়ামী লীগ শাসনামলে সাধারণ শিক্ষার্থীরা এবং দেশের সাধারণ মানুষ এই ছাত্র লীগ দ্বারা বিভিন্ন সময় শোষিত নির্যাতিত হয়েছে, এটা নতুন করে বলার আর কিছু থাকে না। তারপরে দেখবেন এই রিসেন্টলি জুলাই বিপ্লবে তারা শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নিয়ে শিক্ষার্থীদের উপরে হামলা করেছে, বিভিন্ন সময় হামলা করেছে এবং হত্যাকাণ্ড করার মতো তাদের ইতিহাস আছে বিভিন্ন সময়। তো দেখা যায় আমরা বারবার এদিন তারা নির্যাতিত হয়েছি, শোষিত হয়েছি, সে জায়গা থেকে তারা যে এই অফিসিয়ালি দেশের নিষিদ্ধ হলো, এর জন্য আমরা আন্তরিকভাবে অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই যে তারা এত বড় একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তারা নিয়েছে। কারণ জঙ্গি কী বলে ছাত্র লীগের মতো একটা চিহ্নিত সন্ত্রাসী গোষ্ঠী বাংলাদেশে এই জুলাই বিপ্লবের পরেও এই অন্তর্বর্তীকালীন সরকার আমাদের সরকারের আমলেও তারা এই দেশে দাপিয়ে বেড়াবে, হেঁটে বেড়াবে, এটা সাধারণ শিক্ষার্থীরা, নির্যাতিত সাধারণ শিক্ষার্থীরা কোনোভাবেই চায় না বা মেনে নিতে পারে না। সেজন্য আমরা বিগত 2 দিন ধরে ওদের বিরুদ্ধে আন্দোলন করেছি এবং আগামী আজকে আমাদের ঢাকা কলেজেও একটা বিক্ষোভ কর্মসূচি ছিল যে যাতে ছাত্রলীগকে চিহ্নিত সন্ত্রাসী গোষ্ঠীকে কী বলে নিষিদ্ধ করা হোক এই বাংলাদেশে। কারণ তারা কোনোভাবে এই দেশের মাটিতে তারা এত বড় একটা চিহ্নিত সন্ত্রাসী যারা আমাদেরকে সম্মুখে এই সায়েন্স ল্যাবে বলেন আমরা সায়েন্স ল্যাবে আমাদেরকে আহত করেছে, বিশেষ করে আমার পায়ে ওই টিডি কলেজ থেকে একটা ইট পড়েছে, ইটটা আমার পায়ে এখনও আঘাত, এখনও ব্যথা করতেছে। এটা চাই না এরা আর নতুন করে এই দেশের মাটিতে কোনোভাবেই হেঁটে বেড়াক। তো সেজন্য তাদেরকে সরকার থেকে নিষিদ্ধ করা হয়েছে, সেজন্য আমরা আন্তরিকভাবে তাদেরকে ধন্যবাদ জানাই। আমরা খুবই খুশি যে তারা আজকে আনুষ্ঠানিকভাবে আইনগতভাবে তারা দেশ থেকে নিষিদ্ধ হয়েছে। ছাত্রলীগ একটি বড় সংগঠন ছিল, ছাত্রলীগের দ্বারা অনেক ভূমিকা এবং অনেক কার্যকারিতা ছিল, যেহেতু এখন নিষিদ্ধ হয়ে যাচ্ছে সেহেতু আসলে ভবিষ্যতে ছাত্ররা যদি কেমন হবে আপনি আসলে কি ভাবেন একজন ছাত্র হিসেবে? কি দেখেন আমি বলি, সে যত বড় হোক অন্যায় করলে তার বিচার পেতে হবে, এটা আমাদের সর্বপ্রথম কথা যে সে অন্যায় করেছে তার বিচার পেতে হবে, এটাই। বড় রাজনীতিবিদ ঠিক আছে, তাদের একটা ইতিহাস আছে, একটা ঐতিহ্য আছে, কিন্তু তারা রিসেন্ট সময়ে সেই ঐতিহ্যটা তারা কিন্তু তাদের যে একটা চলমান যে চিরায়ত একটা প্রক্রিয়া ছিল সেই প্রক্রিয়ার বাহিরে এসে তারা বিভিন্ন সময় শিক্ষার্থীদের নির্যাতন করেছে। কারণ একটা ছাত্রলীগ ছাত্র সংগঠন সবসময় ছাত্রের মঙ্গলে কাজ করবে, মঙ্গল কীভাবে ছাত্রদের মঙ্গল করা যায় এইসব বিষয়গুলো নিয়ে তারা কাজ করবে, কিন্তু দেখা গেছে তারা মঙ্গলের জায়গা থেকে কাজ না করে তারা বিভিন্ন সময় ছাত্রদেরকে লাঠিয়াল হিসেবে ব্যবহার করেছে, সন্ত্রাস তৈরি করেছে ছাত্রদের মাঝে, সন্ত্রাসী আগ্রাসী কর্মকাণ্ড তারা বিভিন্ন সময় জোরপূর্বক করিয়েছে, যেটা আসলে আমাদের কোনোভাবে কাম্য ছিল না। অর্থাৎ এমন রাজনীতি আমরা বাংলাদেশে চাই না যে রাজনীতি শিক্ষার্থীর মঙ্গলের স্বার্থে কাজ না করে তারা শিক্ষার্থীদেরকে সন্ত্রাস বানায়, লাঠিয়াল বানায়, অস্ত্রধারী বানায়, এমন রাজনীতি আমরা চাই না। তো সেজন্য ছাত্রলীগ বহিষ্কৃত হয়েছে বা নিষিদ্ধ হয়েছে, এজন্য আমরা আন্তরিকভাবে খুশি। এরপর ভবিষ্যতে যদি অন্য কোনো রাজনৈতিক দল এই সেম কাজ করে, আগ্রাসী কোনো ভূমিকা পালন করে বা সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে, আমরা আবার তাদের বিরুদ্ধে আন্দোলন করব যাতে তারাও যেন নিষিদ্ধ হয়। কারণ এই দেশে ছাত্রদের মঙ্গলের বাইরে গিয়ে তারা সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করবে এমন রাজনীতি, এমন রাজনৈতিক দল বা এমন লেজুরভিত্তিক রাজনৈতিক দল আমরা এই বাংলাদেশের মাটিতে কোনোভাবেই প্রশ্রয় দিব না আমরা সাধারণ শিক্ষার্থী হিসাবে। বাংলাদেশে আসলে রাজনীতির ক্ষেত্রে ছাত্র রাজনীতির ভূমিকা কী হতে পারে ভবিষ্যতে? ছাত্র রাজনীতি আমি বলি, ছাত্র রাজনীতি কারণ ভবিষ্যতে বাংলাদেশ পরিচালনা করে রাজনীতিবিদরা, এই রাজনীতিবিদ তৈরি হওয়ার একটা প্ল্যাটফর্ম হলো ইউনিভার্সিটি পর্যায়ে বা স্টুডেন্ট থেকে রাজনীতি হবে, এখান থেকে শিক্ষার আছে অনেক কিছু, বা এই রাজনীতি স্টুডেন্টের মাঝখান থেকে রাজনীতি পরিচালনাটা করা দরকার, কিন্তু সেটা একটা সিস্টেমেটিক ওয়েতে দরকার, একটা নির্দিষ্ট একটা প্রক্রিয়ার মধ্যে গিয়ে ওই রাজনৈতিক মানে শিক্ষাটা তাদের মধ্যে উদ্বুদ্ধ করতে হবে। কিন্তু এজন্য আমাদের গভর্নমেন্টকে বিভিন্ন সময়ে তাদেরকে ওই লাঠিয়াল না বানিয়ে শিক্ষার পরিবেশ নিশ্চিত করে কীভাবে ছাত্র রাজনীতি বা রাজনীতিটা তাদের মধ্যে উদ্বুদ্ধ করা যায় কীভাবে, কারণ দেশে রাজনীতি করে কারা, রাজনীতি হলো রাজাদের নীতি, যারা দেশের মঙ্গলের স্বার্থে বৃহৎ স্বার্থে বিভিন্ন সময় বিভিন্ন সিদ্ধান্ত নেবে এবং এই শিক্ষার্থী অবস্থায় সেটা কিন্তু তাদের মধ্যে তুলে ধরতে হবে, অর্থাৎ মানে কি ফুটে উঠবে। এটা হলো এই ইউনিভার্সিটি বা ইউনিভার্সিটি পর্যায়ে হলো একটা ওপেন প্ল্যাটফর্ম, সেখানে সবাই সব কিছু চর্চা করতে পারে, কেউ রাজনীতি চর্চা করবে, কেউ অন্য কোনো উপায় অন্য কিছু চর্চা করবে, সেটাই হলো ইউনিভার্সিটি মুক্ত পর্যায়ে। এখানে আমরা বলবো রাজনীতি চর্চা করার সুযোগ দিতে হবে, সব কিছুর সুযোগ দিতে হবে, কিন্তু সেটা একটা সিস্টেমেটিক ওয়েতে, একটা গোছানো একটা ওয়েতে সে সুযোগটা দিতে হবে যাতে শিক্ষার্থীরা রাজনীতির মতো চর্চা করতে পারে, ভালো একটা পর্যায়ে দিতে হবে। কারণ এই ভবিষ্যৎ হাল ধরবে কারা, আপনার এই বর্তমান শিক্ষার্থীরা, তাই তাদের ওই চর্চাটা এখন থেকে করা উচিত, কিন্তু সেটা একটা সিস্টেমেটিক ওয়েতে, যাতে একটা সন্ত্রাসী কর্মকাণ্ড যাতে তাদের মধ্যে না হয়, তাদের মধ্যে পড়াশোনার একটা স্বাভাবিক পরিবেশ দিয়ে তাদেরকে অন্য কার্য অর্থাৎ সহশিক্ষার সুযোগ দিয়ে এই রাজনীতিটাও একটা সহশিক্ষার মতো করে আগাতে হবে, যাতে তারা ভদ্র রাজনীতি করতে পারে, সুসংগঠিত রাজনীতি করতে পারে, যাতে তারা শিক্ষার্থীদের মঙ্গলে কাজ করতে পারে। এই প্রত্যয় নিয়ে যদি কেউ রাজনীতি করতে আসে আমরা তাদেরকে সাধুবাদ জানাবো।